বিজেপি গন্ডগোল করবে গুন্ডামি করবে আমরা জবাব দিতে আদালতে এসে সামনে এমনই মন্তব্য করেন বিজেপি গণ্ডগোল করবে গুন্ডামি করবে আমরাও তৈরি আছি গুন্ডামির জবাব গুন্ডামি দিয়েই হবে বারাসাতের বিশেষ আদালতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিস্ফোরক মদন মিত্র ফেডারেল সিস্টেমের ব্যাখ্যা করে মদন মিত্র জানান লোকসভায় না থাকলেও জনসভায় থাকবেন তিনি দলত্যাগ বা অর্জুন ইস্যুতে অকপট মদন জানান ভোটটা হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আর বিপুলভাবে জয়ী হবে তৃণমূল তিনি রায়চকে বৈশাখীর ঘটনায় মন্তব্য করতে রাজি হননি অন্যদিকে মিমি নুসরাতের বিরুদ্ধে ট্রলকে তিনি গুরুত্বহীন আখ্যা দিয়ে বলেন প্রচারের প্রথম পর্বেই জনগণের মধ্যে উন্মাদনা রয়েছে সর্বশেষে আমি গুর বাতাসায় বিশ্বাসী নই জানিয়ে মদন মিত্র বলেন বিজেপির গুন্ডামির জবাব গুন্ডামি দিয়েই হবে বারো সাথে বিশেষ আদালতে সারদা মামলায় হাজিরা দিতে এসে বৃহস্পতিবার কথা বলেন প্রাক্তন মন্ত্রী কোন অসুবিধা রায় ছিলেন ছিলেন দেব ছিল আমি তো কাল দেবের ওখানে গিয়েছিলাম দেবরায় আমি তো গিয়ে বলে এলাম দেবরা মানে হচ্ছে দেবের ডেরা সেটা হলো দেবরা তো কি আছে কিচ্ছু হবে না তবে গন্ডগোল করবে ওরা গুননামি করবে আর গুননামির জবাব গুননামি দিয়েই হবে তার জন্য আমরা তৈরি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যানসল্যান্ড বারাসাত